মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তবে আজকে সকালটা যে কতটা গুড বুঝতে পারছি না। ইনায়াকে খাওয়ালাম, আমরা এখনো কিছুই খাইনি। কালকে রাত্রিবেলা থেকে ইনায়া যেমন শরীর খারাপ, আমারও প্রচন্ড শরীর খারাপ। জানি না আমার কথার মাধ্যমে বুঝতে পারছো কিনা, কালকে সারা রাত ইনায়ার যে প্রবলেমটা হচ্ছে সেটা তোমাদের সাথে বলি, তোমাদের সাথে শেয়ার করি। ওর সাথে যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। ইনায়ার শরীরটা মানে একটুখানি বাড়াবাড়ি হয়ে গেছে। কালকে থেকে বা তোমাদেরকে এই প্রবলেমটা আমি ওর বলছি, ও মানে ওর পটিটা টাইট হয়ে গেছে। তোমাদের বলার পর থেকে ছাতু টাতু দিচ্ছে না। নর্মাল ওকে আগে যে খাবারগুলো খেত, মিস্টাম রাইস, ইসাম রাইস, এইগুলোই দিচ্ছি। তার সাথে ভাত, সবজি, ডাল বা খিচুড়িটাও বন্ধ করে দিয়েছি। একজন বলছে গোবিন্দভোগ চালের খিচুড়িও দেওয়া যাবে না, আমি ওকে নর্মাল চালের ভাতই দিচ্ছি। আগেও সেটা করতো, গোবিন্দভোগ চালের খিচুড়িটা আমি দেওয়া দিচ্ছিলাম মাঝে মাঝে। কেন, ওর শরীর খারাপ হওয়াতে ওনা কিছুই খেতে চাইছিল, তো সেটা দিলে তবুও খেত। এখন ওকে নর্মাল চাল দিই, মানে আমরা যে চালের ভাত খাই, আমরা যে চালের ভাত খাই সেই চালের দিয়ে ওকে আমি কালকে খিচুড়িও দিইনি, ভাত ডাল সবজি এসবগুলোই দিয়েছি। ইনার পার্ট হচ্ছে কি, ওর পটি রাত্রিবেলা থেকে করার খুব চেষ্টা করছে, মানে চোখ ঠোক লাল হয়ে যাচ্ছে, বাট হচ্ছে না। অনেক কষ্টে রাত্রিবেলা একটুখানি করতে পেরেছিল, যেটাতে বুঝতে পারলাম ওর কোনো ক্লিয়ার হয়নি। এবং মানে এমন নয় যে বাচ্চা আমার কাঁদছে, ওরা প্রচণ্ড শক্ত, কোনো কিছু না অতি সহজে কাঁদে না মেয়ে আমার, মানে এতটাই ও শক্ত। খেলা করছে, ছটপট করছে, সবই করছে, কিন্তু পটি করার চেষ্টা করছে, হচ্ছে না। তাই ওর ঘুমটাও আসছে না। ঘুমোতে ঘুমোতে ও ঘুমিয়েছে প্রায় তখন 3টে বাজে, মানে যখন শরীর খুব ক্লান্ত হয়ে গেছে আর পেরে উঠছে না, তখন এর ও শুলো ভালো কথা। তারপর থেকে শুরু হয়েছে আমার কষ্ট। এবার ওর সমাধানটা আজকে সকালবেলা ও ডক্টরকে ফোন করলাম, একটা মেডিসিন দিয়েছে, যেমন গিয়ে মেডিসিনটা নিয়ে আসবে, সেটা দিয়ে আই থিঙ্ক ওর সমাধান হয়ে যাবে। গেল ইনায়ের ব্যাপার। এবার আমার কালকে খাওয়া দাওয়া হয়তো একটু ওলট পালট হয়ে গেছিল রাত্রিবেলা থেকে। হয়তো না, তুমি ওই দুপুরে বেগুন খেয়েছো, অ্যালার্জি। হ্যাঁ, তোমাকে তারপরে তুমি বার্থডে পার্টিতে গিয়ে ধরো পায়েস ফায়েস খেয়েছো, অ্যাসিডিটি হয়ে গেছে। সকালবেলা কালকে লুচি খেয়েছি, দুধ চা ছিল, একটু দুধ চা খেয়েছি, বুঝলে। প্রচন্ড অ্যাসিডিটি হয়ে গেছে এবং অ্যালার্জিও হয়ে গেছে। আর আমার অ্যালার্জিতে কি হয়, মানে যখন প্রচন্ড অ্যালার্জিটা বাড়াবাড়ি হয়ে যায়, তখন না খুব শ্বাসকষ্ট টাইপের হয়ে যায়। আমি কথা বলছি বুঝতে পারছো, মানে আমার এতটাই কষ্ট হচ্ছে তোমাদের সাথে কথাগুলো বলতেও, বাট এইগুলো বলাটাও খুব দরকার, না বললে বুঝতে পারবে কি করে তোমরা। তো আমরা রাত্রিবেলা আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি, সেটাতে আমার কোনো কাজ হয়নি, জানো তো। সকালবেলা থেকে শরীর ঠিক সেরমই আছে, এখনো পর্যন্ত কিছুই হয়নি। মানে এমনি যে প্রচুর দমের কষ্ট হচ্ছে সেটা না, কিন্তু ওই যে একটা সাফোকেশন ব্যাপারটা ভেতর থেকে হচ্ছে, মানে আমি এটা শান্তি পাচ্ছি না। ইনায়াকে নাও, আমি একে মেডিসিনটা নিয়ে আসি, এসে দরকার হলে ব্রেকফাস্ট করছি। না না, ব্রেকফাস্টটা করে যাও, অতটাও কষ্ট হচ্ছে না। সেটার জন্য মানে সারা রাত না আমি না ইনায়া না জামান তিনজন কেউ না। আপা আবার আজকে সকাল সকালই ঘর বাড়ি মুছে দিয়ে চলে গেছে। এই যে জামানের ব্রেকফাস্ট, এখানে দই রয়েছে আর ওর চিলেটাও ধুয়ে দিলাম ভালো করে। আমি আমার জন্য জল দিয়ে দিবো। মাম্মা কি দুষ্টুমিটা করছো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে? আরেকটু করো এখন এই ভিজিয়ে কি করে, অনেক সময় একটু লবণ আর একটু ওপর থেকে চিনি স্প্রিঙ্কল করে দেয়, খুব অল্প পরিমাণে, সেটা দিয়ে চিড়েটা খেয়ে নেবে। দই ছিল যখন, এবার থেকে না আমি ঘরে দই পাত, বুঝলো, আমি দুধ এনে দেবে আজকে, এনে দেবো ঘরে দই, দুই আর একটু টক দইয়ের এ এনে দেবে, যেটা দিয়ে দইটা বসাবো, মানে একদিনের, হ্যাঁ একদিন এনে দিলে হয়ে যাবে, বাড়িতে দই বসাবো। এদিকে আমার দেখছি মেক করেছে আপা, তো সকালবেলা এগুলো কেটে দিয়ে গেছে, এবার এগুলো তুলে না নিয়ে গেলে হবে না, মানে যদি ভিজে যায়। জামান একটু যাচ্ছে মেডিসিন আনতে, এর ও বেরিয়ে গেলে এবার ইনায়াকে আমি কার কাছে রেখে আসবো। তাই জামা কাপড় বললাম চলো যতটাই শুকিয়েছে জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি, তারপর তুমি গিয়ে মেডিসিন গুলো এনে দিও, কারণ এগুলো পুরো শুকিয়ে গেছে। দেখো এর অবস্থা, দেখো ও যাবে, এই যাবে বলে লাপাচ্ছে ও। তুমি আরেকটু বড় হও, মুখটা কি করেছো, থু 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 করে দিয়েছো। পাপা আসলে হাপুসু করে দেবো। হ্যাঁ তুমি তাড়াতাড়ি মেডিসিন গুলো নিয়ে এসো, তারপর ইনা হাপুসু করবে।
জামান তো চলে এসেছে মেডিসিন গুলো নিতে, আমার অ্যালার্জির ওষুধটা নেবে, তার সাথে ইনায়ের একটা মলমও নেওয়া ছিল, আর যে পটির ওষুধটা ডক্টরটা দিয়েছে, মানে এই তিনটে ওষুধই। কি ব্যাপার ইনু, তুমি খেলছো? এই যে মেডিসিনটা তো নিয়ে চলে এলাম, আর এর অবস্থা দেখো। কি গো, খুব কষ্ট হচ্ছে? না ধরো মেডিসিন, ধরো এর ভিতরে তোমারটা আছে। ইনুর মেডিসিনটা কি অদ্ভুত, বার করো, ওটা কি ফ্রিজে রাখতে হবে বললো? আমি দুটো নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি এই জন্য। তার কি যে দিদিটা এসেছিল, দিদিটা ওইটার কথাই বলছিল। ওষুধটা আগে তুমি খাও তো, খেলে সুস্থ হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে, আমার একটু পাচ্ছি না কিছু বলে। দেখেছো এই দৃষ্টিটা দেখো, মায়ের শরীর খারাপ, কোথায় তুই একটু পানি এনে দিবি, কোথায় একটু মেডিসিন দিবি, তা না তুই চেয়ার নিয়ে শুধু এরকম করছিস। বাইরে শুধু মেঘ করেছে দেখো, পুরো অন্ধকার হয়ে এসেছে, মানে বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ের সময়টা যেমন ঠিক হয় ওই রকমই হয়েছে, মানে কি এই মনে হচ্ছে ফেটে বৃষ্টি নামলো। কোথায় না কোথায় তুই ঢুকছিস বলতো ইনু, মাথায় লাগবে সরে। দেখো কোথায় ঢুকে যাচ্ছে, কে এ কিছুদিন পরে আর খুঁজে পাওয়া যাবে না একে। চলে আসো চলে আসো, বাইরে আসো ইনু, ইনায়া চলে আসো, ইনায়া দেখো, ইনায়া বাইরে আসো। ইনায়াকে স্নান করাবো, তার আগে লেবুটা খাওয়াবো। তোমরা বলেছো প্রতিদিন ওকে লেবু খাওয়াবে, তাহলে পটিটা মানে নরমালি হয়ে যাবে, চাপ হবে না। দেখো অবস্থা দেখো, আবার এখানে চলে এসেছি। ইনু ইনায়া, মা এখানে লেবু কাটছে, আর ওর অবস্থা দেখো। কই রে, আমার দিকে তাকাও, এইদিকে তাকাও, ওই দেখো দেখো। ইনায়া যখন ছোট ছিল তখন না আমরা প্রায় প্রায় বলতাম মেয়েটা যে আমার কবে বড় হবে, মেয়েটা যে কবে বড় হবে। তো সেই দিন তোমরা কমেন্ট করতে, মানে ওই কথার পরিপ্রেক্ষিতে যে দাঁড়াও আমার দাঁড়াও, যে এখন ছোট আছে, অনেক ভালো আছে, বেডের ওপরে শুয়ে রাখছো, কিছু বলছে না, চুপচাপ আছে, যখন হামাগুড়ি দিতে শিখবে আর হাঁটতে শিখবে তখন তোমরা বুঝতে পারবে কি অবস্থা হয়। তো সত্যি তাই আজকের দিনে আমরা বুঝতে পারছি, এক্ষুনি ওখানে ছিল যে আমরা দুজন রান্নাঘরে এসেছি, ওখান থেকে ছুটতে চলে এলো রান্নাঘরে। আর এখানে এই দেখো ভাত প্রায় আমাদের হয়ে গেছে। বাড়ি মায়ের যদি অসুস্থ হয় তাহলে সব কাজ এরামই হবে, ভাত আলু সিদ্ধ ভাতই খেতে হবে। যাও লেবু খাবে, যাও যাও ইনু, যাও যাও। ও নেপু, ইনায়া নেপু, নেপু খেতে হবে নেপু। এই যে দেখো বৃষ্টি হলো, মনে হচ্ছে এই বছরের সব থেকে বেশি বৃষ্টি আজকে হলো। আমিও স্নান ধান করেছি, ইনায়াকেও করেছি, ইনায়া স্নান করে ঘুমিয়েও নিয়েছে, তার সাথে সাথে আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো বলতে পারো। জামানকে তো দেখলে মেডিসিন গুলো আনতে গেছিল, আমি মেডিসিন খেয়ে এখন অনেকটাই বেটার বলবো না পুরোপুরি, এখন আমার কি হচ্ছে এই মা মানে হয় না অ্যাসিডিটিটা খুব ভালোভাবে যায়নি, মাথা যন্ত্রণার দিকে যাচ্ছে, তবু আগের থেকে অনেকটা ফ্রি আছি। এবার ইনায়াকে খাওয়াবো, আজকে রান্না বান্না তো তেমন কিছুই হয়নি, ও আজকে যেটা কথা বলা নতুন অভিজ্ঞতা, যেমন তো ইনায়ের জন্য ওই মেডিসিনটা নিয়েছিল সেটা হচ্ছে মানে পটির রাস্তায় পুশ করার মতো ছিল, ওই মোম টাইপের যেটা ছিল, ডক্টরই ওকে সাজেস্ট করে দিল। দেওয়ার 10 মিনিট পরে দেখলাম ইনায়া খুব প্রেশার দিতে শুরু করলো এবং ও কিন্তু পটি করেছে, যতটা যথেষ্ট করেছে মানে যেটা করেছে এনাফ করেছে, তাতে দেখলাম ইনায়া অনেকটা রিল্যাক্স পেলো। তারপর স্নান ধান করিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে মেয়ে আমার এখন একদম ঠিক আছে, তাই তো? মানে মা মেয়ে কি দুজনেই সুস্থ নাকি? হ্যাঁ, এবার শুধু খেতে হবে। কিন্তু মামা আজকে তো আলু সেদ্ধ ডাল ভাত, আজকে আমাদেরও আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত, ইনায়েরও আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত, এটাই হচ্ছে খাওয়া। করলে আমরা খেতে হবে চলো। আর আজকে আমরা কোনো কিছুই করতে পারিনি, মানে ওই যেমন ভাবে জিনিসপত্র ছিল আপা ঠিক সেরকম ভাবে উঁচে টুচে দিয়ে গেছে, মানে এলোমেলো অবস্থাতেই রয়েছে। যাই হোক একটুখানি খাওয়া দাওয়াটা করে ঠিক লাগলে সবকিছু আবার ম্যানেজ করবো। আর এখানটাতে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এখন ডাল সেদ্ধ করে নিয়েছি, ইনায়াকেও সেটাই দেবো, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, আর আমাদেরও এখন ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত। তাহলে ডিম একটা দুটো ভেজে নাও। হ্যাঁ ডিম ভেজে নাও, তুমি খাও আমি খাবো না কিছু, আমি ডাল ভাতই খাবো। এত অ্যাসিডিটি হয়ে গেছে তোমার, ভয় পাচ্ছ খেতে? আমি শুধু ইনায়াকে খাবারটা খাইয়ে নিই। গুড আফটারনুন এভরিওয়ান, এই জাস্ট স্নান করে এলাম, কিন্তু আজকে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে ব্লগ এডিট হয়ে গেছে অনেক আগে, কিন্তু ব্লগের ভয়েস দেওয়া হয়নি।
যেহেতু ইনুর আর ওর আজকে শরীরটা খুবই খারাপ, তো আজকে এই জন্য ভয়েস দিতেও লেট হয়ে গেছে। তো এই জাস্ট এখন রেন্ডারে বসিয়েছি, এরপরে পাবলিশ হবে কখন জানি না, মানে আজকে ব্লগ যেতে এক্সট্রিম লেট হয়ে যাবে। ইনু মায়ের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সত্যি ব্লগ পাবলিশ হতে অনেকটা লেট হবে। এখন খিদে পেয়েছে, আমরা খেয়ে নেব। দেখলে ভাতে আলু দিয়েছিলাম, এখানে ডালও হয়ে গেছে, ও আমি কড়াই বসিয়ে গেছি, ডিমের পোচ করবো। এই যে ডিমও বের করে নিয়েছি, এখন ডিমের পোচটা করবো। ডাল ভাত আলু সেদ্ধ ডিমের পোচ, রাতে দেখা যাক কি খাওয়া যায়। জামানের এখন ইচ্ছে হলো যে ডাল সেদ্ধ করেছো, আলু সেদ্ধ করেছো, আর পোচ করে ভালো করে ডিমটা ভেজে দাও। তো যাই হোক, ও যখন কথাটা বললো দেখে মায়াও হলো, আগলো পেঁয়াজও এখানে কাটা আছে, তো যাই ওকে তাহলে একটু পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে ওই আদা রসুন দিয়ে যেটা ভাজো, ওরকম করে ওকে ডিমটা ভেজে দিই। এর মধ্যে একটু লবণ, একটুখানি হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে ভাজবো। লঙ্কা গুঁড়ো কম মেম সাহেব, বেশি দিলে পেটে সমস্যা হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো হচ্ছে সবথেকে ভয়ানক। আমি সবথেকে ভালো বলেছিলাম না, যেমন আমি সব পোচ করে দিচ্ছি, পোচ খাও। তুমি কেমন রাঁধুনি, কম মশলা দিয়ে তুমি টেস্টি করতে পারবে না? তাই বলে কি একদমই নাই দিয়ে করা যায়? ও তোমার থেকে আমার ইনু ভালো রান্না করতে পারে। ভালো তো তোমার ইনু কত রান্না করে খাওয়াবে আমি সেটাই দেখবো। পাপা আমার টিউশন আছে, পাপা আমার, উফ পাপা আমার এই আছে, আমার এখন জিম আছে, আমার সুইমিং ক্লাস আছে, আমার এটা আছে, দেখো সে আমার উপরেই তোমাকে ভরসাটা করতে হবে, বুঝতে পেরেছো? অতএব এখন থেকে ভালো সম্পর্ক তৈরি করে রাখো। দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে। ইনা এত দুষ্টুমি করছে, ওকে ঘুম পাড়াতে গিয়ে ওর মা ঘুম পড়ে যাবে, মানে ঘুমিয়ে যাবে, এরকম অবস্থা। তো ও এতক্ষণ মোবাইল ঘাঁটছিল, দিয়ে এখন মোবাইলে কোথায় কি মনে হয় দই দইয়ের ভিডিও ফিডিও দেখেছে। ফ্রিজে এখন দই আছে, ওকে দই খেতে ইচ্ছা হয়েছে খুব, বলছে ফ্রিজে দই আছে একটু দই নিয়ে আসো। তো দই এখানে নিয়ে নিয়েছি, আর ওদের কাণ্ড দেখো, কই দেখি রে ইনু, দাঁড়ো। সেই তোর মা খাওয়ালো তোকে? হ্যাঁ আমি খাচ্ছি, জিভ বের করছে, করে না দিয়ে আমি খেতে পারি বলো? দেখো অবস্থা, পুরো যা খেয়েছিস তার থেকে তো তুই লাগিয়েছিস বেশি। আর দিও না, দিও না, দিও না, নেই চামচ ফাকা, ও দুধের জিনিস এমনি হয় না। আন্না শোনো মা, আমি দিয়েছি তোমাকে, আন্না আন্না। হ্যাঁ টেস্টি টেস্টি, কোদিকে না এদিকে দেখাও তো, দেখো মুখে ঠোঁটে সব কি করে যে লাগি। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যাবেলা আমি ইনু জামান, জামান যেমন ঘরে ছিল তেমনই রেডি হয়েছে। আমরা একটুখানি চাপাটা দিতে যাচ্ছি, তার কারণ আমার একটা কাজও রয়েছে, সেই কাজটা করব, যেতে হতোই। আর তার সাথে সাথে আরেকটা কাজ সারবো, সেটা হচ্ছে কি আমাদেরকে স্টিলের প্লেট নিতে হবে। যে প্লেটগুলোতে খায় ওইগুলো মোটেও ভালো নয়, গরম খাবার বা সবসময় ইউজের জন্য, হালকা ফুলকো মাঝে মাঝে খেলাম সেটা পর্যন্ত ঠিক আছে। আর কড়ি প্লেটেই আগে আমরা খেতাম, বাট ওই এখন না মানে ইনায়ের জন্য বলো বা সেরকম মেনটেন করতে পারি না বলো, তো সেটার জন্য আর এখন হয়ে উঠছে না। আর ওকে নিয়ে খেতে বসি, এখন ডাইনিংয়ে বসা হয়, আর কড়ি প্লেট নিয়ে নিচে বসাটা প্রচণ্ড রিস্কি। আর ইনায়া যখন তখন যেভাবে যে থাবা দেয়, মানে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তাই জন্যে যাচ্ছি দুটো স্টিলের প্লেট নেবো, একটা রয়েছে যেহেতু সানিও রয়েছে, আর দুটো নিলে আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে সব সময় খাবারের জন্য আর কি, তো সেটা নেব। আর তার সাথে সাথে আরও একটা গুড নিউজ তাদের সাথে শেয়ার করার আছে, কারণ সানি ডিউটি জয়েন করা, মানে চাকরিতে জয়েন করা, জবে জয়েন করা এক মাস হয়ে গেল, তো ফার্স্ট স্যালারিও পেয়েছে। সেদিন এসেই দেখাচ্ছিল, বেশ দু তিন দিন মতো হলো এসে দেখাচ্ছিল, তো খুব খুশি আমরা, আমরা সত্যি খুব খুশি যখন কারোর লাইফের প্রথম ইনকাম, তো সেটা একটা অন্য রকমের জিনিস থাকে। তো শানি বলছিল দিদি জানিস তো আমি এখান থেকে কিছুটা টাকা রেখে দেব, এটা আমার ইন ফিউচার মানে হয় না স্মৃতি মেমোরি, জানি কিছুদিন পরে এগুলো থাকবে না, আজকে এখন প্রথম বলে ও এগুলো ইমোশনাল হয়ে পড়ছে। দিয়ে ওই বলছে দিদি আমি কিছু ট্রিট দেবো তোদের, আর নাকি না এখন কিছু দিতে হবে না পরে দিস, বলছে না না হালকা ছোটোখাটো দেবো, কী আছে অসুবিধে কী। তো আজকে রাত্রে রাতে যেহেতু দুপুরবেলা এইসব রান্না হয়েছে, তো ওই বললো তাহলে রাতে শুনলো শরীরটা বাড়ছে, সকাল দিয়ে ভালো ছিল না, এখন আমি এনে দুজনেই ভালো আছি।
বলো ঠিক আছে রাতে রান্না করতে হবে, তাহলে আজকে রাতের ট্রিটটা আমার তরফ থেকে থাকলো। দেখা যাক কি খাওয়াবে না খাওয়াবে কিছুই জানি না আমরা এখনো, তো ও আসুক আমরা বেরোই, তারপরে সবাই মিলে একটু আলোচনা করে কিছু একটা খেয়ে নেবো, বাড়িতেই খাবো, মানে রান্না করবো না, বাইরে থেকে আনিয়ে বাড়িতে বসে খাবো। চলে এসেছে স্মার্ট বাজার। অ্যাকচুয়ালি চাপাডালি থেকে প্লেটগুলো নিয়ে নেওয়ার ছিল, বাট ওইখানে যে প্লেটের কোয়ালিটিগুলো দেখলাম আমার মনে হয় ওই একই রেঞ্জে আমি এখানে স্মার্ট বাজারে ভালো অফারেও পেয়ে যাবো। মোটামুটি সমস্ত জিনিসের উপরেই বাই ওয়ান গেট ওয়ান। আমার যেটা খুব এমার্জেন্সি ছিল সেটা হচ্ছে ন্যাপথলিন, ন্যাপথলিনও দেখলাম বেশ ভালো অফ ছিল গো, তাই একটা ন্যাপথলিনের প্যাকেটও তুলে নিলাম। আমার আলমারি জামা কাপড়গুলোতে ন্যাপথলিনটা দিয়ে দিতে হবে, এই যে ন্যাপথলিন নিলাম। তারপরে দেখছিলাম যখন স্মার্ট বাজার এসেইছি তো ভাবলাম একবার ঘুরে দেখিনি, যা প্রয়োজনীয় জিনিস যদি কিছু নেওয়ার থাকে তাহলে সেইগুলো নিয়ে নেব। আর ইনুসোনা কিন্তু পাপার কোলে, আমার কোলে এতক্ষণ ছিল বাট ও এখন পাপার কোলে। এখানে দেখো টমেটো কেচাপটাও আমাদের শেষ হয়ে গেছে, টমেটো সসটা দেখো দুই রকমেরই ছিল, নিচে একটা কি অন্য ব্র্যান্ডের ছিল বাট সেটা আমি নিলাম না, কিষানেরটাই নিয়ে নিলাম। লবণের প্যাকেটটাও আমার বাড়ন্ত ছিল তাই লবণের প্যাকেটটাও আমি নিয়ে নিলাম, মানে যেটা আমি ইউজ করছি সেখানে হচ্ছে কি অল্প একটুখানি আছে। তারপরে এখানে দইও নেওয়ার ছিল, একটা টক দইয়ের প্যাকেটও নিয়ে নিলাম। দইটা বাড়িতে থাকলে না অনেক সেভিয়ার, দই দিয়ে অনেক কিছু, দই দিয়ে চিড়ে বলো, দই দিয়ে মুড়ি বলো খাওয়া যায়। দুধ দেখছিলাম তো দুধে এইগুলো তো ফুল টোন্ড মিল্ক, সেটা আর নেবো না, নর্মাল মিল্কটা আর ছিল না তাই নিয়ে নিই। চলে এলাম এখানে প্লেটের সেকশনে, দেখো প্লেটগুলো যথেষ্ট ভালো এবং সমস্তটাই কিন্তু বাই ওয়ান গেট ওয়ান। এখানে যা যা স্টিলের জিনিস তোমরা দেখতে পাচ্ছ সবই বাই ওয়ান গেট ওয়ান ছিল। দামটা যদিও বা একটুখানি বেশি ছিল, এই প্লেটগুলো 700 কত টাকা ছিল, 700 কত টাকায় দুটো, বাট কোয়ালিটি জাস্ট ফাটাফাটি, মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস, এরম বলতে পারো। আমাদের পছন্দ মতো দুটো প্লেট আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে এটার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, এটা 213 টাকা দাম ছিল, দাম হিসেবে জিনিস খুবই সুন্দর ছিল। বাইরে একই জিনিস এর থেকেও খারাপ কোয়ালিটি আমি 110 টাকা করে দেখলাম, তো আমার মনে হলো এখান থেকে রিজনেবল তাই এখান থেকে নিলাম। আর ইনায়াকে দেখো না এই বাস্কেটের মধ্যে বসে নিয়েছে, আর ও কিন্তু খুব এনজয় করে, একটুও ভয় পায় না, কিন্তু শক্ত করে ধরে রাখে এই জায়গাটাতে এবং পাগুলো দোলায় দেখো না মাশাল্লাহ কি সুন্দর করে করে, তো ভয় টয় পায় না। যখন আলাম কি এতেই বসিয়ে নিই, এটা থেকে একদম বেসমেন্টে নিয়ে চলে যাব, তাহলে আর কোলে কোলে ওকে নিয়ে যেতে হবে না। এখন যেহেতু বড় হচ্ছে না, কোলে থাকলে ও ছটফট করে, তার থেকে বরং এই টাইপের জিনিসগুলোতে থাকলে ও এন্টারটেনও হয়, মজাও পায় এবং ওর কাছে জিনিসগুলো নতুন মনে হয়, তাই জন্য ওকে এটাতে করে বসে নেওয়াতে ওই একটু বিরক্ত বোধ করেনি, কান্নাকাটিও করেনি, নিয়ে চলে এলাম সহজা বেসমেন্টে। একটুখানি রিস্কি যদিও বা পুরো ব্যাপারটা, তবে জামান ছিল, আস্তে আস্তে করে ওকে আমি নিয়ে আসছিলাম, আর ও কিন্তু মানে পুরো দেখছে। আর আমি ভাবছিলাম অন্যান্য বাচ্চার মতো, অনেক বাচ্চারা কাঁদে, সব বাচ্চারা না, অনেক বাচ্চারা কাঁদে, হ্যাঁ এও হয়তো কাঁদবে, বাট সেটা কিন্তু একদমই করেনি, ভালোই হয়েছে। নেক্সট টাইম থেকে যখনই যাব আমরা এরকম বড় একটা এ নিয়ে নেব, তাতে আমাদের অনেকটা সুবিধে হয়ে যাবে। বাজার তো হয়ে গেছে, সোজা বাড়ি যাচ্ছিলাম, তারপরে শালি বললো দিদি তোরাই কিছু নিয়ে আয়, আমি প্রচন্ড টায়ার্ড আর করছে না, ও সেলুনে গেছিল তো অনেকটা দেরিও হয়ে গেছে, তো এখান থেকে কি বিরিয়ানি নিয়ে নেবে? হ্যাঁ বিরিয়ানি নিয়ে নাও, ওটাই ভালো হবে। যাওয়ার পথে এখানে বিরিয়ানিটাও নিয়ে নিলাম, 3 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এর বিরিয়ানিটা না খুব লাইট এবং খেতেও খুব ভালো হয় এবং যথেষ্ট ফ্রেশ থাকে। আমি আরেক দিন খেয়েছি, সেদিনই ভালো লেগেছিলো বলে জামানকে বললাম জামান এখান থেকেই বিরিয়ানিটা নিয়ে নাও। দেখতে পাচ্ছ একদম তেল ঠেলও ভীষণ কম থাকে, মানে লাইট বিরিয়ানি, খেয়ে তুমি ফিল করতে পারবে না যে তুমি বিরিয়ানি খেলে, অথচ বিরিয়ানির টেস্টটাও পেলে, মানে কোনো অ্যাসিডিটি, কোনো বদহজম, কোনো জিনিসই তুমি বুঝতে পারবে না। আমি কিন্তু বিরিয়ানি দোকানে অ্যাড করছি না, কে তাই আমার অভিজ্ঞতা থেকে বললাম। আর ইনায়া দেখো না বিরিয়ানির হাঁড়িতে ঝুঁকছে, তার সাথে ভাবলাম একটু চাপও নিয়ে নিচ্ছে, তো চাপটাও নিয়ে নিয়েছিলাম, 1 প্লেটই নিয়েছি, যদিও বা 3 প্লেট চাপ খাওয়া সম্ভব নয়, তো চাপটা ভালো ছিল, আমি বলবো না যে ভীষণ ভালো ছিল, অ্যাভারেজ ছিল, মানে দাম হিসেবে যেমন হওয়া উচিত ঠিক তেমনই ছিল। তো যাই হোক চলো বিরিয়ানি নিয়ে এখন বাড়ির পথে রওনা দিই। আর ইনায়ার নজর কিন্তু এখনও ওদিকে, অ্যাকচুয়ালি ওইদিকে না, ইনায়া না খুব গাড়ি দেখতে পছন্দ করে, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে, আজকে খুব বেশি জিনিস নিয়ে নিই, আমি তো এখানে চাপাটাই থেকে শুধু দুটো প্লেট নিয়ে চলে আসবো। এবার যেহেতু স্মার্ট বাজার গেলাম তো যেইগুলো প্রয়োজনীয় সেইগুলো নিয়ে নিলাম। ন্যাপথলিনটা মানে কবে থেকে নেবো নেবো করছি, ন্যাপথলিন আর কেচাপটাও শেষ হয়ে গেছিল, সেটাও নিয়ে নিলাম। হ্যাঁ দেবো দেবো দেবো, থালাটা ভারী আমি রাখতে পারছি না এতক্ষণে। আর এখানে টক দই, লবণ আর দুটো থালা, দই আর এটা আমি না এটা এবার থেকে ভাবছি এটার মধ্যে ঢেলে ঢেলে ইউজ করব, তবে আমার ইউজও করতে ইজি থাকবে, বারবার এটা থেকে নিতে গিয়ে অনেকটা পড়েও যায়, অল্প অল্প করে ইউজ করব। তো এখন আপাতত এটাকে রেখে দিই।
ও হ্যাঁ, আজকে যে খাবারটা নিয়েছি ইয়ামি ইয়ামি ডিনার, তো চলো এটাকে সার্ভ করি। তবে আমি কতটুকু খেতে পারবো বলতে পারছি না, আমার জন্য ডাল আর ভাত আছে, সেটাই আমি খাবো। না তুমি এটা শোনো, এক দুগাল খেয়ে নিয়ে আর বাকি সিদ্ধ ভাত ডাল ভাত খেয়ে। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই, বিরিয়ানি তো খেতেই থাকি। বাট কি বলতো, কালকে যেহেতু উইকেন্ড আর আজকে সবারই একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছিল, এবার দুপুরবেলা তো ওই রান্না হয়েছে, রাত্রিবেলা আমাকে কিছু না কিছু রান্না করতেই হতো। তো সানি বললো কি দিদি চল আজকেই সবাই মিলে বসে বিরিয়ানিটা খেলে রাতের ঘুমটা খুব ভালোভাবে দিতে পারবো আর কি। কালকে আবার জামানও থাকছে না, ভেবেছিলাম কালকেই ভালো কিছু রান্না বান্না করবো, বাট কালকে জামান থাকছে না, কোথায় যাচ্ছে না আছে সেটাও তোমাদেরকে বলছি আমি। তো কালকে সারাদিনই ওকে তুমি দেখতে পারবে না বাড়িতে, আমরা একাই থাকবো। এদিকে আবার মানে যেই একটা ছোট্ট ছোট না একটা বড় প্রবলেমের মধ্যেও ফেসে গেলাম। সানি তো জেনারেলি রবিবার দিনটা করে ছুটি থাকে, তো সেই হিসেবে প্ল্যানিংটা করা হয়েছিল। অ্যাকচুয়ালি তোমরা তো দেখেইছো, মানে আমার ননুদের আশীর্বাদ মেয়ের বাড়ির দিকটা কমপ্লিট হয়ে গেছে, ছেলের বাড়ির দিকটা বাকি ছিল। তো সেটা হচ্ছে কি, কালকে ডেট মোটামুটি আগে থেকে ডেট ডিসাইডেড এবং যেতে হবেই জামানকে। আমরা যাচ্ছি না ছেলের বাড়িতে আশীর্বাদে, শুধু জামাই মানে আব্বা যাচ্ছে, ওরা যাচ্ছে সবার। তো আমি আর বসিরহাটের বাড়িও গেলাম না, কারণ ইনায়েরও শরীর ভালো নেই, আমারও শরীর ভালো নেই। জামানি ঠিক করে কালকে সকালবেলাও যাবে, ওখান থেকে ঘুরে আবার বিকেলের দিকে ব্যাক করে চলে আসবে। তো এরকমই তো পুরো প্ল্যানিংটা ছিল, শানিরও ছুটি ছিল। বাট কালকে ওদের এমার্জেন্সি, মেডিকেলের কোনো ছুটি হয় না, না বলে না যে মেডিকেল ডিপার্টমেন্টে কোনো ছুটি থাকে না, তো কালকে একটা এমার্জেন্সি, ওকে ডিউটি করতেই হবে, করতেই হবে, কোনো উপায় নেই। এদিকে জামানকে যেতেই হবে, কোনো উপায় নেই। এবার জানি না কালকের দিনটা আমি ইনায়াকে নিয়ে কতটা কিভাবে হ্যান্ডেল করতে পারবো, কিন্তু আমার পক্ষে বসিরহাট যাওয়াটা এখন সম্ভব নয়। ইনায়াকে নিয়ে প্রচণ্ড জার্নিও হয়ে যাবে, কষ্টও হয়ে যাবে, দেখা যাক। পুরোটাই আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, যেটাই হবে তোমরা তোমাদের সাথে আমি সেগুলো করে ব্লগও শেয়ার করবো, দেখে থাকবে। কালকেও খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার আর ইনায়ার জার্নিটা, যদি শানি ম্যানেজ করতে পারে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর নইলে আমি আর ইনায়া থাকবো। তো সেই কথাগুলো পরে হবে, আগে আপাতত এই খাবার দাবারটা গুলো বেড়ে ডিনারটা সেরে নিই। তোমরা ওকে আশীর্বাদ করো যেন ওর সমস্ত মনের ইচ্ছেগুলো পূরণ হয়, ও আরো অনেক বড় জায়গায় যেতে পারে, ও স্যালারি ইনক্রিজ ও প্রমোশন হতে থাকে, ভালো কাজ করতে পারে, যেন যেই প্রফেশনে নেমেছে সেই প্রফেশনটাকে ভালো করে গুরুত্ব দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো এটাই ওর জন্য আমি আমাদের তো আমার তরফ থেকে দোয়া রইলো, তোমরাও সবাই ওর জন্য দোয়া করো, ওকে আশীর্বাদ করো যেন এরকম ট্রিট আরো বড় বড় পায়। একদম, আর সানির মোটামুটি খাওয়া পেরাই শেষ, কারণ আজকে আজকে ও নিজের টাকায় খাচ্ছে না, ওই জন্য ওর টেস্টটা একটু বেশি লাগছে। আর এর সাথে সাথে আরো একটা কথা বলি, তোমরা বলবে যে সাফি তোমার ভাই এসছে প্রথম স্যালারিতে তোমরা খেতে শুরু করে দিলে, দেখো এই জিনিসটাকে নিয়ে নেগেটিভলি নেবে না, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই আমাদেরকে আনন্দ দেয়, ছোট ছোট জিনিসগুলো দিয়েই, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, ছোট ছোট জিনিসগুলোই আমাদেরকে একটা আনন্দ জাগায়, বুঝলে? নিজেদের মধ্যে এই যে আনন্দ করছি, মজা করছি, এবং ওরও তো ইচ্ছে হয় তাই না, যে আমিও কিছু একটা করি তাদের জন্য, কিছু একটা তাদেরকে দিই, তো সেই ইচ্ছেটাকে জাস্ট প্রাধান্য দেওয়া। তো এটাকে নিয়ে প্লিজ আমার মনে হয় কোনো নেগেটিভভাবে কেউ নিও না জিনিসটাকে। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, অবভিয়াসলি ওর জন্য, ইনার জন্য, সবার জন্য। গুড নাইট।